দেশে কোভিড সংক্রমণ বাড়ছে ক্ষিপ্র গতিতে। বর্তমান পরিস্থিতি ছাড়িয়ে গেছে আক্রান্ত শনাক্তের আগের সব চিত্র। কোভিডের প্রথম ঢেউয়ে সংক্রমণ চড়াচ্ছিল গত বছরের জুন জুলাই মাস। প্রথম ঢেউয়ে রোগী শনাক্তে সাত দিনের সর্বোচ্চ গড় ছিল গত 2 জুলাই 3,811 জন। তবে এবার ছাপিয়ে গেছে আগের সব রেকর্ড। সবশেষ সাত দিনের গড় শনাক্ত এখন 4,099। বিশেষজ্ঞরা অবশ্য মনে করেন, প্রথম ঢেউয়ের চড়ার সময়ের তুলনায় বর্তমানে পরীক্ষা হচ্ছে দেড় গুণ বেশি হারে, তাতে আক্রান্ত শনাক্ত হচ্ছেন বেশি। তবে শঙ্কার বিষয় হল, লাফিয়ে বাড়ছে শনাক্তের হারও। মঙ্গলবার প্রতি 100 জনে আক্রান্ত শনাক্ত হন 19 জন। এই ভাইরাসটি অনবরত পরিবর্তন হচ্ছে, ভাইরাসের ট্রান্সমিশন বেড়ে যাচ্ছে এবং কোথাও কোথাও সিভিয়ারিটি বেড়ে যাচ্ছে। এখনই যদি আসলে এটাকে লাগাম ধরে টেনে নামানো না যায়, তাহলে আমরা সবাই আসলে আরো বেশি ঝুঁকির মধ্যে পড়ে যাব। অ্যাক্টিভ সার্ভেলেন্স করে, রোগী শনাক্ত করে, তাদেরকে আইসোলেট করে এবং যে বাড়ি থেকে রোগীটাকে শনাক্ত হলো সেই বাড়িটাকে হোম কোয়ারেন্টাইন করে আমরা যদি কাজ করি, তাহলে আমরা ভালো ফল লাভ করব। বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণের লাগাম টানতে সরকার যে 18 দফার নির্দেশনা দিয়েছে তা কঠোরভাবে বাস্তবায়নের সক্ষমতাও প্রমাণ করতে হবে, আর পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনে আরও কঠোর সিদ্ধান্তের ইঙ্গিত দিচ্ছে আইডিসিআর। 2 সপ্তাহ দেখে তারপরে যদি জনস্বার্থে কোনো ডিসিশন নিতে হয়, কোনো কঠোর অবস্থানে যেতে হয়, ডেফিনেটলি বাংলাদেশ সরকার সেই সব পদক্ষেপ নেবে। আমরা নির্দেশনা দেই, নির্দেশনা প্রতিপালিত হচ্ছে কিনা সেটার দিকে দেখার দিকে, বা নির্দেশনা কার্যকর করা হচ্ছে কিনা সেদিকে আমরা খুব বেশি নজর দিই না। এই অভ্যাসটা আমাদের পরিত্যাগ করতে হবে। ঊর্ধ্বমুখী সংক্রমণ দিন দিন চাপ বাড়াচ্ছে হাসপাতালগুলোতেও, তাই স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই, বলছেন বিশেষজ্ঞরা। দেশে আবারও কোভিড-19 সংক্রমণের ঊর্ধ্বগতি জাগাচ্ছে হাসপাতাল ব্যবস্থাপনার ক্ষেত্রে নানা সংকটের শঙ্কা। বিশেষজ্ঞরা বলছেন, এ অবস্থায় সাধারণ মানুষকে যেমন মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি, অন্যদিকে সংক্রমণের হ্রাস টানতে সরকারের বিভিন্ন নির্দেশনাগুলো মানাতে প্রশাসনকেও হতে হবে কঠোর। ফারুক ভাইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।